প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে আসগার প্রেজেন্টেশনে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি আসগার মল্লিক। আপনারা গদি মিডিয়ার নাম শুনেছেন। কোন কোন চ্যানেলগুলো গদি মিডিয়া বা বিজেপি সরকারের কেনা মিডিয়া বা চ্যানেল আমার থেকে আপনারা ভালো জানেন। একটা কথা আছে না, আমি যাকে দেখতে পারি না তার চলনটাও বাঁকা। ধরুন আমি যাকে দেখতে পারি না সে কন্টিনিউ 90টা কি 95টা জিনিস ভালো করলো, 95টা জিনিসের মধ্যে তার ভালো গুণ রয়েছে, আমি সেগুলোকে দেখে চুপচাপ রইলাম, কোনো কথা বললাম না, একদম চুপ। কিন্তু ধরুন 96তম জিনিস সে একটা কিছু খারাপ করে ফেললো, আর সেই খারাপ জিনিসটাকে আমি আঁকড়ে ধরে হাল্লা মাচালাম। একটা চ্যানেলকে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, যে চ্যানেলটা, যে টিভি নিউজ চ্যানেলের মধ্যে যে সমস্ত গদি মিডিয়ার একটা লিস্ট আছে, সেই লিস্টে যত গদি মিডিয়ার চ্যানেল আছে সমস্ত চ্যানেলকে হার মানিয়ে দেয় একটা সোশ্যাল গদি মিডিয়ার ইউটিউব চ্যানেল যার নাম আরামবাগ টিভি। সেই চ্যানেলের পক্ষ থেকে খবরকে এমনভাবে প্রচার করা হচ্ছে যেটা দেখলেই মনে হবে হয়তো সম্ভবত দু পয়সা কামানোর জন্য বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, আর তা না হয় তৃণমূলের প্রতি কোনো ব্যক্তিগত রাগ থাকার জন্য, তৃণমূলকে মানে তৃণমূলের কাছ থেকে বদলা নেবার জন্য বিজেপির ভুল থাকা সত্ত্বেও বিজেপির পক্ষপাতিত্ব করছে। প্রত্যেকটা ভিডিওতে তৃণমূল কংগ্রেসকে নিচা দেখানোর জন্য যেটা মন যায় সেটা নিজের মতো করে বলে আপলোড করছে আরামবাগ টিভি, তার ব্যক্তিগত ব্যাপার। বিজেপি সরকারের সমস্ত ভুল জিনিসগুলোকে, সমস্ত ভুল নীতিকে চাপা দিচ্ছে এই আরামবাগ টিভি, ধরে নিচ্ছে এটাও তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রথম দফার ভোটের দিন কাঁথিতে এবং মেদিনীপুরের বেশ কিছু বুথে যেটা ঘটল, বিজেপি সরকার কেন্দ্রীয় বাহিনীর পাওয়ারকে কাজে লাগিয়ে ভোট চুরি করার জন্য ভোটারদের প্রতি যে দুর্ব্যবহার করলো সেটাকে পুরো ধামাচাপা দিয়ে, যে ভোটারদের উপর অত্যাচার করা হলো, যে ভোটারদের উপর দুর্ব্যবহার করা হলো কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে, যে ভোটাররা ইভিএম মেশিনের যে গড়বড়ির প্রত্যক্ষদর্শী সেই ভোটারদেরকেই দোষী সাব্যস্ত করছে এই আরামবাগ টিভি। প্রথমে দেখুন আরামবাগ টিভির পক্ষ থেকে কি দেখানো হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে ভোটিং মেশিন যেখানে জোড়া ফুলের উপরে বোতাম টিপলে আলো জ্বলছে পদ্ম ফুলে, আর এই ভিডিওটাকে আরামবাগ টিভির পক্ষ থেকে কি বলা হচ্ছে, যারা এই ভিডিওটা আপলোড করেছেন তারা বলতে চাইছেন যে বিজেপির যে বাটম সেটা 3 নম্বরে হচ্ছে, তাহলে 2 নম্বর টিপলে কেন 3 নম্বরে লাল আলো জ্বলছে এবং ওখানে পদ্ম ফুলের ছবি কেন ফুটে উঠছে, তার মানে ইভিএম এ কিন্তু এরকম সিস্টেম করা যায়। যারা এই ভিডিও আপলোড করেছেন তারা এই ভিডিও দিয়ে এই কথা বলতে চাইছেন যে ভালো করে দেখুন, তারা যেটা বলতে চাইছেন 2 নম্বর বটম চাপা হচ্ছে কিন্তু 3 নম্বরে অর্থাৎ যেখানে বিজেপির লোগো রয়েছে সেই জায়গার আলো জ্বলছে এবং সেখানে ছবিতেও ফুটে উঠছে বিজেপিতে ভোট, অর্থাৎ 2 নম্বরে ভোট দিচ্ছে কিন্তু 3 নম্বরে বিজেপিতে গিয়ে ভোটটা পড়ছে, এটাই কিন্তু বলার চেষ্টা হয়েছে এই ভিডিওর মাধ্যমে এবং বলার চেষ্টা হয়েছে কীভাবে কারচুপি হচ্ছে। কিন্তু দর্শক ভাইবের ভালো করে লক্ষ্য করতে বলবো, হাতটা ভালো করে লক্ষ্য করুন, দেখবেন দুটো আঙুল ওখানে ব্যবহার করা হচ্ছে, বুড়ো আঙুলটাও কিন্তু ব্যবহার করা হচ্ছে, ভালো করে দেখুন, যেটা একেবারে ওপেনলি দেখতে পাচ্ছেন যে আঙুলটা সেটা হয়েছে, সেটা রয়েছে 2 নম্বরে কিন্তু 3 নম্বরে দেখুন একটা আঙুল চাপ পড়ছে, 3 নম্বরে দেখুন একটা আঙুল, সেটা খুব অল্প দেখা যাচ্ছে। দর্শক খুব ভালো করে লক্ষ্য করুন যে 2 নম্বরে একটি সিম্বল রয়েছে, যদিও আমরা এই ইভিএম এর মধ্যে তৃণমূলে কোনো সিম্বল আমরা দেখতে পাচ্ছি না, হতে পারে অন্য কোনো একটা জায়গায় ভিডিও আপলোড করা হয়েছে, যাই হোক যেখান থেকে করা হোক না কেন আমরা দেখতে চাই যে এক নম্বর যে মানে কোনো একটা বটম টিপলে অন্য বটমের পাশে লাইট জ্বলবে সেটা বা কেন হবে। কিন্তু এখানে খুব কৌশলে ভালো করে দেখুন যে ছবিটা করা তোলা হয়েছে সেই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করবেন দর্শক, যেটা আপনাদেরকে আমি দেখাতে চাইছি যে ভালো করে একটু লক্ষ্য করুন। চামচাগিরির একটা সীমা থাকে, এখানে বলা হচ্ছে একটা আঙুল যখন জোড়া ফুলের উপর আছে সেই জোড়া ফুলের নিচে আরও যে আঙুল আছে যেটা লুকিয়ে লুকিয়ে পদ্ম ফুলের উপরে প্রেস করা হচ্ছে যার জন্য পদ্ম ফুলে আলো জ্বলছে, এমনভাবে বলছে যাতে আরামবাগ টিভির কোনো প্রতিনিধি সেই সময় বুথের ভিতরে উপস্থিত ছিল। তার মানে আমি যদি কারো দিকে একটা আঙুল বাড়াই এর মানে তো এটা হচ্ছে যে বাকি 3টে আঙুল আমার দিকে আছে, একটা আঙুল আমি অন্যজনের দিকে বাড়াচ্ছি বাকি 3টে আঙুল আমার দিকে আছে, তার মানে কি আমি সামনেওয়ালার দিকে আঙুল বাড়াচ্ছি না, আমি আমার নিজের দিকে আঙুল বাড়াচ্ছি, তা তো না, আমি তো সামনেওয়ালার দিকেই আঙুল বাড়াচ্ছি। আর একটা সহজ করে বোঝাচ্ছি, পাশে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 যদি আমি একটা কাগজে লিখি, লিখে যে কোনো একটা নাম্বারে যদি আমি আঙুলটা ঠেকাই এবং সেখানে তার ঠিক নিচে দেখা যাচ্ছে আরও যে নাম্বারগুলো রয়েছে এবং সেই আঙুলের নিচের আঙুলগুলো সেই নাম্বারগুলোর উপরে আছে, তার মানে কি আমি যে আঙুলটা যে লেখাটার উপর আমার আঙুলটা ঠেকিয়ে আছি আমার আঙুলটা সেই লেখাটার উপর নেই, তার মানে আমি নিচের আঙুলগুলো দিয়ে নিচের নাম্বারগুলোর উপরে ঠেকিয়ে আছি, এটা কেমন কথা হয়।
নিজের মন গড়া যুক্তি দিয়ে ইভিএম মেশিনের এই ভিডিওটাকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে আরামবাগ টিভি। তাহলে কি এই ভিডিওটাও মিথ্যা যেটা এবিপি নিউজে দেখানো হয়েছে, যেখানে প্রত্যক্ষদর্শীরা ইভিএম মেশিনকে নিয়ে অভিযোগ তুলছে এবং তারা কি বলছে সেটা দেখুন। অভিযোগ হচ্ছে যে মেশিন খারাপ নয়, যেখানেই ভোট জোড়া পুলে ভোট মারলে ওটা পদ্ম পুলে ভরছে। শুভেন্দু অধিকারী অমিত শাহ টাকা দিয়ে নির্বাচন কমিশনকে কিনেছে। শুভেন্দু অধিকারী জানে এই জেলায় হারবে, ভোট দিয়েছে বিজেপি, ভোট পড়েছে। হ্যাঁ, আমি তৃণমূলে ভোট দিয়েছি। হ্যাঁ, এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী কিভাবে ক্যান্ডিডেটকে প্রার্থীকে মেরে বুথ থেকে বাইরে বের করে দিচ্ছে, এবং সেটা প্রশ্ন করার জন্য যখন একজন জার্নালিস্ট সেই কেন্দ্রীয় বাহিনীর দিকে যায় প্রশ্ন করার জন্য, সেই জার্নালিস্টকেও ঠেলে বাইরে বের করে দিচ্ছে, যেটা নিউজ 18 বাংলায় দেখানো হয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখুন। আরামবাগ টিভির মতে ইভিএম মেশিনের ভিডিওটা মিথ্যা। তাহলে কি এগুলোও মিথ্যা? এগুলো তো জলজ্যান্ত প্রমাণ। আর যেগুলোকে নিয়ে মিথ্যা রটানো উচিত হয়নি আরামবাগ টিভির, এগুলো কাদের কাজ হয় মিথ্যা রটানো? অপোনেন্ট, যারা অপোনেন্ট আছে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে জনগণকে ভুলিয়ে ভালিয়ে ভোট নেওয়া, এগুলো নেতাদের কাজ হয়, কোনো মিডিয়ার কাজ নয়। আর বন্ধুদের কাছে অনুরোধ, এই ধরনের যত গদি মিডিয়া আছে সেগুলো থেকে একটু সাবধান থাকবেন। ধন্যবাদ।